নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দুটো গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে আমরা তোমাদের সামনে তুলে ধরবো একটি রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দুটো আপডেট তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো দেখে নেবো সেই আপডেটগুলো তা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা আজকে কুড়ি তারিখ এবং এখানে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেলো যেটা তোমরা জানো যে ক্লার্কশিপের যে দু হাজার উনিশের ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়েছিল সেখানে যে সমস্ত সিটগুলো জয়েন করেনি অর্থাৎ যারা নন জয়নিং যে পোস্টগুলো ছিল ভ্যাকেন্সিগুলো ছিল সেখানে কিন্তু যে তোমরা ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ডেকেছিল এবং তাদেরকে কিন্তু চাকরিটা দেওয়া হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে যেই কজন যে ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অফিস অব দ্য প্রিন্সিপাল চিফ কনজারভেটর অব ফরেস্ট এলডিসি এখানে নাম দেখতে পাচ্ছ রোল নাম্বার রয়েছে এবং ক্যাটাগরি রয়েছে ঠিক আছে তো এবং নেক্সট দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স এন্ড এন্টারপ্রাইজ সেখানেও কিন্তু দুজন রয়েছে এবং লিস্ট অফ যে ডিপার্টমেন্টের নাম এবং তার অ্যাড্রেস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে কিন্তু যে পিএসসি কিন্তু ডাকছে অর্থাৎ যে সমস্ত ভ্যাকেন্সিগুলো যারা ফিল আপ হচ্ছে না নন্নিক পোস্ট হয়েছে সেগুলো কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ডাকা হচ্ছে সেটা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু পিএসসি এটা করছে যাই হোক এবার আমরা দেখে নেব যে নতুন যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা একবার দেখব আচ্ছা যে নোটিফ যে নতুন বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটার শর্ট নোটিস কিন্তু আমরা অলরেডি আমাদের জিকে কেমেনিয়া যে ফেসবুক পেজ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তো আজকে এটা অফিসিয়ালভাবে প্রকাশিত হলো দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাঁচ দু হাজার তেইশ এবং পোস্টার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এবং এর যে পে লেভেল হচ্ছে সিক্সটিন একটা বড় পোস্ট কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একশো বাইশটা যেখানে এসসি পঁচিশ এসটি সাতটা ও বিসি এ বারোটা ও বিসি বি আটটা এবং ই ডাব্লু এস বারোটা রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান যেটা চা হয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি লাগবে এগ্রিকালচারে এবং চার বছরের কিন্তু এই ডিগ্রি কোর্সটা হতে হবে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে তবেই কিন্তু এটা ফর্ম ফিল আপ করা যাবে এবং তার সঙ্গে ডিজাইরেবেল রয়েছে কম নলেজ থাকতে হবে এগ্রিকালচারাল যে কন্ডিশান ওয়েস্টবেঙ্গলের যে এগ্রিকালচার কন্ডিশান রয়েছে সেটার নলেজ থাকতে হবে এবং বয়স কিন্তু ছত্রিশ নট মোর দ্যান থার্টি সিক্স ইয়ার্স কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো তো এখানে ফর্ম ফিল আপ করতে দুশো দশ টাকা লাগবে আর অ্যাজ ইউজুয়াল যা তোমরা জানো এর যে পিডিএফটা আমরা দিয়ে দিচ্ছি এবং এর যে ফর্ম ফিল আপ শুরু হবে পঁচিশে জুলাই থেকে এবং সতেরো আগস্ট পর্যন্ত এর ফর্ম ফিল আপটা চলবে তো যারা এই যে কোয়ালিফিকেশন যাদের আছে বা তোমাদের চেনা পরিচিত রয়েছে তাদেরকে শেয়ার করে দিতে পারো এবং পিএসসির যে কোনো আপডেট আমরা তোমাদের সামনে তুলে ধরবো এই মাসেই কিন্তু পিএসসির যে ডাব্লিউ বিসিএসের রেজাল্ট বেরোনোর কথা রয়েছে এবং নতুন নোটিফিকেশান ফুডের আসার একটা সম্ভাবনা রয়েছে তো যখনই সেটা আসবে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো মাসে থাকা বেলকোড ক্লিক করে রাখো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ